ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হলো 14 জনকে। হাওড়া সিটি পুলিশের দাবি, অশান্তির পিছনে প্ররোচনা ছিল বিজেপির মাইনরিটি সেলের এক সদস্যের ভাইয়ের। ভিডিওতে যে ব্যক্তিকে লাফিয়ে উঠে পুলিশ অফিসারকে মারতে দেখা গেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। এ সম্পর্কে আমি জানবো, সুনীত হালদার প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, কি খবর এই গ্রেফতারি প্রসঙ্গে? যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? দেখো অমৃতা, টিকিয়াপাড়ায় গত মঙ্গলবার বিকালে যে পুলিশ এবং র‍্যাফের উপর যে স্থানীয় বাসিন্দারা হামলা করেছিল এবং সেই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ মোট 14 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একটা টুইট করা হয়, তাতে স্পষ্টভাবে বলা হয় যে বিজেপির যে মাইনরিটি সেলের যে সদস্য আছে তার ভাই এই ঘটনায় মূল উস্কানি দিয়েছে এবং তার প্ররোচনাতেই এই পুলিশের ওপর হামলা হয় বলে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনার পর পুলিশ যেটা জানিয়েছে যে একটা সুমোটো কেস পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং বিভিন্ন ধারাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ বিপর্যয় মোকাবিলা যে আইন এবং বিভিন্ন ধারাতে পুলিশ 150 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা শুরু করে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছে এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ধন্যবাদ সুনীত। বিজেপি তার ভাই হতে পারে, আমার দাদাও তৃণমূল করে, কিন্তু আমি হাওড়া জেলা বিজেপি সদর জেলা সভাপতি, আমার দাদা যুব তৃণমূল করে, হাওড়ার পদাধিক আর ভাইস প্রেসিডেন্ট, এটা হতেই পারে। তার সঙ্গে বিজেপির সম্পর্ক কোথায় বা বিজেপি এটা করিয়েছে তার সম্পর্ক কোথায়, এটা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই। পুলিশ যে নামটা তুলেছে এই জন্য আমি সিপির এগেনস্টও আইনগত ব্যবস্থা করবো, মানহানির কেস করবো। কেন বিজেপির নাম এখানে তোলা হলো?